গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব 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 স্পেশাল, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে। তো গেস্টের জন্য কি কি রান্না করব তোমাদেরকে বলি, বলে যাও। ভাত, ডাল, আলু ভাজা আর ফুলকপি আলু তরকারি, তারপর হচ্ছে মাছের কারি, চিকেনের ঝোল আর চিংড়ি মালাই কারি, আমের চাটনি আর বলো মিষ্টি। হ্যাঁ, ব্যাস আপাতত এটাই প্ল্যান। তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস এগুলো থাকবেই, আর বাড়িতে তো গেস্ট তো সাধারণত এই মিঠি আসছে। আসো এখানে, আসো আসো। বাড়িতে তো সাধারণত গেস্টরা তো অনেকেই আসে, অনেকে অনেক কিছু করেছে, সেগুলো আর ব্লগ করা হয়ে ওঠেনি। কিন্তু আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে না ইন্ডিয়া থেকে মা বাবারা আসছেন, মানে যারা গেস্ট আসছে তাদের মা বাবারা আসছে। তোমাদের সাথে সকলের সাথে পরিচয় করাবো। বলো গুড মর্নিং, বলো সে। তার এই ড্রেসটা স্পেশাল, আমি জানি না কেন সকালবেলা উঠলেই বলে মামি এই ড্রেস, দিস ড্রেস, এরকম করে বলে। খুব এই ড্রেসটা পরবে। কাঁচা আমের চাটনি হবে, অনিন্দ হচ্ছে আমগুলো কেটে দিয়েছে, সর্ষের তেল দিয়ে করবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমটাকে দিয়ে একটু নাড়বো। হালকা করে নুন, হলুদ গুঁড়ো, এই জিরে গুঁড়োটা ঘরেই করে রেখেছিলাম, জিরে গুঁড়ো একটু চাপা লাগিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু সেদ্ধ করে নিই, সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দিয়ে ফোটাবো। আমাদের আমের চাটনি শেষ, বন্ধ করে দিলাম, একেবারেই সার্ভিং ট্রেতেই ঢেলে দিই। এবার চিকেনটা চাপিয়ে দেবো, তেল দিয়ে দিই, প্রায় 1 কেজি চিকেনের মতো আছে। কালকে অলরেডি আদা আর রসুনটা বেটে রেখে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে দিই। পেঁয়াজটা আমি অলরেডি কুচো করে রেখেছিলাম আর টমেটোও আছে, তো যতটা লাগবে ততটা দেবো। একটা হবে চিংড়ি মালাই কারি চিকেনের পাশে, চিকেনটা অলরেডি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তার সাথে শ্রিমটা করব, ভেজে নিক। অনিন্দ শ্রিমটা করছে। আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা, সেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম।
কাজু বেটে রেখেছিলাম, কাজু পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। চিংড়ি মালাই কারি একেবারে ঢেলে নি। এটা হচ্ছে ফিশ কারি করবো, মাছটা দিয়ে দিই। ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নি। ওদের মাছ ভাজা হয়ে গেছে, মাছের কারিটা অলরেডি তুলে দিয়েছিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা, এটাই দিয়ে দেবো। বাড়িতে বড়দের আসাটা অনেক বড় আশীর্বাদ লাগে, কারণ সচরাচর বাড়ি থেকে কেউ আসতে পারে না, তো কারো মা বাবা এলে সত্যিকারে খুব ভালো লাগে। তাই আমি আর অনিন্দ্য দুদিন আগে থেকে ভাবছিলাম যে কি স্পেশাল রান্না করব যে তারা খেতে পারবে, কারণ আমরা অনেকটা রিচ খেয়ে নিতে পারি। আমাদের এই এজে বাবা মাদের কথাটা মাথায় রেখে সেরকম ভাবেই রান্না করব যাতে একটু রিচ কম হয়, যাতে তারা খেয়ে আনন্দ পায়। অ্যাকচুয়ালি তারা খেয়েই বলতে পারবে যে কিরকম লাগছে। মাঝখানে একটু পোস্তটা এবার দিয়ে দিই, আলুটা অলমোস্ট হয়ে গেছে, তেলের মধ্যে পোস্তটা ভাজা হয়ে যাবে, আর এক্সট্রা বেশি তেল দিচ্ছি না। আলু ভাজাটা একটু সিম্পলই রাখছি যাতে বাচ্চারা, দুটো বাচ্চা আসবে ওরাও খেতে পারবে। তাহলে নাচতে নাচতে এরকম আলু ভাজা না ডাল ভাতে খেতে খুব ভালো লাগে। যদি বাচ্চারা না খায় তাহলে ওই পোস্তর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর যদি পারলে পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে যদি এরকম আলু ভাজা করে খাওয়া যায় না, ভীষণ ভালো লাগে খেতে। আজকে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি কোনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না, তাই একটু সিম্পলই করছি। আলু ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। টিস্যু দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়। আমাদের অলমোস্ট সব রান্না বান্না শেষ, লাস্টে ভাতটাই বসালাম। ভাতটা ফুটছে, বাসমতি চালে ভাত করছি। এবার ভাতটা একটু পরে ছেড়ে নেব। আলটা খুব সিম্পল করব, ডালটা হচ্ছে যে একটু জাস্ট ফোড়ন দিয়ে শুকে দেবো যাতে সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। আমাদের ডালও হয়ে গেছে, ডালটা আমি ঢেলে নিয়েছি। এটা তেজপাতা একটু করেছিলাম, তেজপাতা ফেলে দিই বরং। আমাদের রান্নাগুলো দেখাই, এটা হচ্ছে সাদা বাসমতি চালের ভাত, আর এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, আমের চাটনি, ডাল, আর এটা হচ্ছে মাছের কারি, চিংড়ি মাছের মালাই কারি, আর আছে চিকেন।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে জাস্ট তোমাদের দেখালাম যে কি কি রান্না করেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সব গেস্টরা চলে আসবে, আর নেক্সট ব্লগে দেখাবো যে কারা কারা আসছে আমাদের বাড়িতে। জমজমাট আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, অনেক 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 গল্প হবে, আর আমরা খুব এক্সাইটেড হয়ে বসে আছি, সবাই আসবে। মিঠি খুব এক্সাইটেড, মিঠি এখন বাবার সাথে ওপরে আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে খাবারগুলো কেমন দেখতে হয়েছে তোমরা জানিও, কারণ খাবারগুলো আমি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম খাইয়ে, তাহলে খুব আনন্দ পেতাম। তাও তোমরা জানিও কমেন্টে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকে এখন যাচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, বাই।